22 জানুয়ারি 2020 থেকে ই পাসপোর্ট চালু হতে যাচ্ছে। বর্তমান মেশিন রিডেবল পাসপোর্ট মানে MRP এর যুগ শেষে সামনের যে কোনো সময় থেকে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ই পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট পাবে বাংলাদেশের নাগরিকরা। এ পর্যন্ত 120টি দেশে ই পাসপোর্ট চালু রয়েছে। অ্যাকচুয়ালি ই পাসপোর্টটা কি? ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট, যাতে একটি ইলেকট্রনিক চিপের মাধ্যমে পাসপোর্টকারীর পরিচয় শনাক্তকারী বিভিন্ন বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে। ই পাসপোর্ট একজন ব্যক্তির বায়োমেট্রিক বা বায়োগ্রাফির সর্বমোট 41টি তথ্য থাকবে। এই তথ্যগুলোর মধ্যে 26টি তথ্য খালি চোখে দেখা যাবে। এই পাসপোর্টে দুটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেগুলো বিশেষ যন্ত্র ছাড়া বোঝা যাবে না, ফলে সমগ্র বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। ই পাসপোর্ট অ্যাকচুয়ালি কেমন হবে? আসলে ই পাসপোর্ট বর্তমানে বইয়ের আকার যে পাসপোর্ট আছে সেম ওই রকমই থাকবে। শুধু পাসপোর্টের পাতার শুরুতে ব্যক্তির তথ্য নিয়ে যে দুটি পাতা থাকবে সেটা আর থাকবে না। মানে বর্তমান যে আমাদের আগের যে পাসপোর্ট আছে, মানে ওল্ড টাইপের যে পাসপোর্ট, সেটাই যে প্রথম যে দুটা পাতার মধ্যে আমাদের যে ডিটেলস দেওয়া থাকে, যে গ্রাম, বাবা মার নাম, নিজের নাম, এইগুলো অ্যাকচুয়ালি থাকবে না। যে দুইটা পেজ প্রথমে থাকবে সেটা হলো জাস্ট একটা চিপ একটা লাগানো থাকবে, ওই চিপটা আপনার সব তথ্য সংরক্ষিত করে রাখবে। জাস্ট এই পরিবর্তনটাই হবে। আর প্রযুক্তিগতভাবে MRP পাসপোর্টের সাথে ই পাসপোর্টের পার্থক্য আছে, এতে আছে শনাক্তকরণ চিহ্ন, স্মার্ট কার্ড প্রযুক্তির মতো মাইক্রো প্রসেসর চিপ এবং অ্যান্টেনার। ই পাসপোর্ট প্রতিটি পাতায় খুব সূক্ষ্ম ডিজাইনের জটিল এবং জলচাপ থাকে, যা মানে আপনার পাসপোর্ট আপনার জালিয়াতি করতে কেউ পারবে না। এই পাসপোর্টের মেয়াদ হবে বয়স ভেদে 5 ও 10 বছর। বর্তমানে ই পাসপোর্ট কাগজপত্র সত্যায়নের গড় উঠিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো আবেদনকারী বয়স 18 বছরের কম হয়, তবে সেক্ষেত্রে পাসপোর্ট পেতে জন্মনিবন্ধ সনদ BRC জমা দিতে হবে, এবং 18 বছরের বয়সের নিচে সকল আবেদনকারীকে শুধুমাত্র 5 বছর মেয়াদি ই পাসপোর্ট প্রদান করা হবে। ই পাসপোর্টে কি কি সুবিধা পাওয়া যাবে? ই পাসপোর্ট তথ্য চুরি বা নকল করা এবং কাজে লাগার উপায় অসম্ভব। ই পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন পার হওয়া অপেক্ষাকৃত অনেক সহজ। সব তথ্য, স্বাক্ষর, ছবি, চোখের কর্নিয়া এবং ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষিত থাকবে, কারণ তা জাল করা সম্ভব হয় না। বর্ডার পার হওয়ার সময় জাতির পরিচয় নিশ্চিত হচ্ছে খুব দ্রুতভাবে। এয়ারপোর্ট বা বর্ডার পার হওয়ার সময় সংকীর্ণভাবে পরিচয় নির্ণয় হচ্ছে। ইন্টারপোল সহ বিশ্বের সব বিমান ও স্থলবন্দর কর্তৃপক্ষ সহজেই তথ্য যাচাই করতে পারবে। দূতাবাসে ভিসার আবেদন করলে দূতাবাস স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্য যাচাই করে নিতে পারবে। তো এই ছিল বন্ধুরা আমার ছোট্ট একটি ভিডিও, যে কীভাবে ই পাসপোর্টের সুবিধা আমরা কী কী পাবো এবং ই পাসপোর্টটা অ্যাকচুয়ালি কী কীভাবে এটা কাজ করে, এবং লাস্টে যে আমি কথাটা বলছি সেটা হলো ই পাসপোর্টের যে আপনার ফিটা, সেটা আমি একটা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দিব সেটা আপনারা দেখে নেবেন ওইখান থেকে। এবং সাধারণ যে ফি দেওয়া আছে 5 বছর মেয়াদি পাসপোর্টের সেটা হলো 4,025 টাকা, এবং 10 বছর মেয়াদি পাসপোর্ট হলো 5,750 টাকা, এবং জরুরি ফি হলো আপনার 6,395 টাকা, এবং 10 বছর মেয়াদি জরুরি ফি হলো 8,050 টাকা, অতি জরুরি ফি হলো 5 বছর মেয়াদির 8,625 টাকা, 10 বছর মেয়াদির অতি জরুরি ফি হলো 10,350 টাকা। তো অ্যাকচুয়ালি আমি এটার একটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কত টাকার আপনার পাসপোর্ট এটার রেট সেটা আপনি জেনে নেবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।